أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে তোমরা ভালো আছো ভালো থাকো সুস্থ থাকো ইংরেজি নববর্ষের সকলের শুভেচ্ছা আজকে আমরা তোমাদের সাথে যে বিষয় আমরা কথা বলবো শ্রেণী পঞ্চম পর্ব দুই বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা অধ্যায় এক আকাইদ অধ্যায় এক আকাইদ ইতিপূর্বে আকাইদ সম্পর্কে তোমাদেরকে আমরা ধারণা দিয়েছি আজকে আমরা আসব আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে কি সম্পর্কে তোমরা বই খাতা কলম অবশ্যই সামনে রাখবে যে লাইনগুলো দাগাতে বলবো সেগুলো দাগাবে যে প্রশ্নগুলো আমরা লিখতে বলবো সেই প্রশ্নগুলো তোমরা লিখবে আল্লাহ তাআলার গুণাবলী মহান আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে বা রয়েছে এগুলোকে আল আসমাউল হুসনা বলে তোমরা প্রশ্ন লিখবে আল আসমাউল হুসনা কি অথবা আল আসমাউল হুসনা কাকে বলে তখন তোমরা উত্তর লিখবে মহান আল্লাহ তাআলার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে এগুলোকে একসাথে আসমাউল হুসনা বলা হয় আল্লাহ তাআলার গুণে নিজেকে গুণান্বিত করতে পারলে আমাদের চরিত্র কি হবে ভালো হবে বা চরিত্র ভালো হয় ভালো মানুষ হওয়া যায় ইমানদার হওয়া যায় মুমিন হওয়া যায় মুসলমান হওয়া যায় যেমন আল্লাহ তাআলা দয়ালু তিনি সবাইকে দয়া করেন আমরাও সকলের প্রতি দয়া করব আমরা সবাইকে দয়া করব আল্লাহ তাআলা আমাদের রব পালন করতে তিনি আমাদেরকে লালন পালন করেন তিনি সকল সৃষ্টিকে খাদ্য দ্রব্য পানীয় ইত্যাদি তিনি কি করেন আমাদেরকে লালন পালন করেন আমরাও তারা সৃষ্টিকে তার সৃষ্টিকে যথাসাধ্য আমরা কি করব লালন পালন করব এরপরে আল্লাহ তাআলার আরেকটি গুণবাচক নাম হলো আল্লাহু রাজ্জাক বা আল্লাহ রাজ্জাক রাজ্জাক মানে রিজিক দাতা তিনি মানে আল্লাহ সুবহানাহু তাআলা সারা সবার জন্য খাদ্য দান করেন সারা পৃথিবীর সকল প্রাণীকে খাদ্য কে দেন আল্লাহ তাআলা দেন আমরাও যারা অনাথ ক্ষুধার্ত অসহায় গরিব মিসকিন আমরাও তাদেরকে ক্ষুধার্তকে কি দেব সাহায্য করব খাদ্য দেব তাই ইসলামে আল্লাহর গুণে গুণান্বিত হওয়ার নির্দেশ রয়েছে ইরশাদ হয়েছে তখাল্লাকু বিল আখলাকিল্লাহ অর্থ তোমরা আল্লাহর গুণে গুণান্বিত হও আল্লাহর গুণে গুণান্বিত হও আল্লাহ তাআলার গুণ সম্পর্কে জানা থাকলে আল্লাহর আদেশ মতো চলা আমাদের জন্য কি হবে সহজ হয়ে যাবে অন্যায় থেকে বেঁচে থাকা সম্ভব হয় এই কারণে বলা হয় আল্লাহ তাআলা সব কিছু দেখেন আল্লাহ তাআলা সব কথা শোনেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা সব কিছুর খবর রাখেন এ কথাগুলো জানা থাকলে এবং এ কথাগুলোর উপর পূর্ণ বিশ্বাস থাকলে কারো পক্ষে অন্যায় কাজ করা সম্ভব নয় ঠিকভাবে সে আল্লাহ তাআলার আদেশ মেনে চলতে পারে বা আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবনযাপন করতে পারে কোরআন কারিমে বা কোরআন মসজিদে মহান আল্লাহ তাআলার অনেকগুলো গুণের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো থেকে কয়েকটি গুণের কথা আমরা জানব যেমন আল্লাহ তাআলা সারা বিশ্বের লালন পালনকারী পালন কর্তা আল্লাহ তাআলা আনুগত্য নামে হচ্ছে ইসলাম তোমরা প্রশ্ন লিখবে ইসলাম কি আল্লাহ তাআলার আনুগত্যের নামই আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আনুগত্যের নামই হলো ইসলাম এই আনুগত্যের জন্য প্রয়োজন আল্লাহ তাআলার সত্তা ও গুণাবলী সম্পর্কে জানা ও তার প্রতি ইমান আনা
আল্লাহর সত্তা সম্পর্কে পূর্বের পাঠে আমরা জেনেছি, এখন আমরা আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে আমরা জানব। আল্লাহ তাআলা কিভাবে আমাদেরকে লালন পালন করেন অথবা আল্লাহ তাআলা সারা বিশ্বের পালনকর্তা, এই বাক্যটি ব্যাখ্যা করো। আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের পালনকর্তা, লালন পালনকারী। আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন, তিনি সবকিছুর লালন পালন করেন। গাছপালা, পশু পাখি, জীবজন্তু সবারই খাদ্যের প্রয়োজন হয়, লালন পালনের দরকার পড়ে। সবার খাদ্য একরকম নয়। আমরা ভাত, মাছ, গোশত, ফলমূল ইত্যাদি খাই, পশু পাখি খায় ঘাস ও পোকামাকড় ইত্যাদি, কিন্তু গাছপালা এসব কিছু খেতে পারে না, খেতে পারে না। গাছপালার মুখ নেই, তারা মাটি থেকে শিকড় দিয়ে পানি চুষে নেয় আর বাতাস থেকে নেয় কার্বন ডাই অক্সাইড, এ দিয়ে তাদের কি হয়, খাদ্য তৈরি হয় বা তারা খাদ্য তৈরি করে। আমরা সবসময় আমরা শ্বাস নিই এবং শ্বাস ফেলি, আমরা শ্বাস গ্রহণ করি এবং শ্বাস ফেলি। শ্বাস প্রশ্বাস ছাড়া কোনো জীবজন্তু প্রাণী বাঁচতে পারে না। জীবের শ্বাস ফেলার সময় কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু বের হয়। গাছ এই কার্বন ডাইঅক্সাইড আমরা গ্রহণ করার সময় অক্সিজেন গ্রহণ করি, আবার শ্বাস ছেড়ে দেওয়ার সময় আমরা কার্বন ডাইঅক্সাইডটি, আমরা দূষিত বায়ুটি ছেড়ে দিই। গাছ এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে খাদ্য তৈরি উপাদান হিসাবে, খাদ্য হিসাবে, আর আমাদের জন্য ছাড়ে ওই গাছ অক্সিজেন, যা প্রত্যেকটি প্রাণী বেঁচে থাকার জন্য তাকে খুবই জরুরি। শ্বাস নেওয়ার সময় আমরা অক্সিজেন গ্রহণ করি, অক্সিজেন ছাড়া কোনো জীব প্রাণী বাঁচতে পারে না। এ বিষয়ে গভীরভাবে চিন্তা করলে বোঝা যায় আল্লাহ তাআলার মহিমা কত বড়। আমাদের জন্য যা বিষ, গাছপালার জন্য তা খাদ্য তৈরির উপাদান। গাছপালার মাধ্যমে আমরা অক্সিজেন পাই, ফল মূল ও খাদ্য পাই। কত সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু তাআলা এভাবে আমাদেরকে লালন পালন করেন, আমাদেরকে কি করেন, লালন পালন করেন। তোমাদের প্রশ্ন হতে পারে যে আল্লাহ তাআলা আমাদেরকে কিভাবে লালন পালন করেন, তার পাঁচটি বাক্য লিখো অথবা পাঁচটি বাক্যে লিখো, তখন আমরা এই কথাগুলো এখান থেকে পাঁচটি বাক্য লিখবো ইনশাআল্লাহ। এরপর আমরা জানি পানির অপর নাম কি, জীবন। পানির অপর নাম কি, প্রশ্ন লিখবে তোমরা, পানির অপর নাম হলো জীবন। পানি ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না, পানি ছাড়া গাছপালাও বাঁচতে পারে না। প্রতিদিন আমাদের প্রচুর পানি ব্যবহার করতে হয়। এ পানি আমরা কোথা থেকে পাই, প্রতিদিন সূর্যের তাপে নদী নালা, খাল বিল ও সাগরের পানি জলীয় বাষ্পে পরিণত হয়। তোমরা এই বিষয়গুলো বিজ্ঞান সমাজ বিজ্ঞানে পড়লে সে বিষয়গুলো তোমরা জানবে। এই জলীয় বাষ্প বাতাসে ভেসে বেড়ায়, পরে ঠান্ডা হলে বৃষ্টি হয়ে ঝরে পড়ে জমিনে। এই পানির কিছু অংশ মাটির নিচে কি হয়, জমা হয়, আর কিছু অংশ পুকুর, নদীনালা, খাল বিল ও সাগরে গিয়ে পড়ে। মাটির নিচে জমে থাকা বা মাটির নিচে জমা পানি কূপ ও নলকূপের মাধ্যমে আমরা পেয়ে থাকি, আমরা পেয়ে থাকি। এ পানি বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি ব্যবহারের স্বাস্থ্যের জন্য ভালো বা স্বাস্থ্য ভালো থাকে। নদ নদী, খাল বিল এবং পুকুরের পানিও আমরা ব্যবহার করে থাকি। এসবের পানি যাতে বিশুদ্ধ থাকে আমরা সেদিকে অবশ্যই খেয়াল রাখব। ভাবতে অভাব লাগে, পরম করুণাময় আল্লাহ সুবহানাহু তাআলা পানি চক্রের মাধ্যমে কেমন করে আমাদের প্রতিনিয়ত বিশুদ্ধ পানি যোগান দিয়ে চলেছেন। এ পানি বৃষ্টি, নদীনালা,
সাগর ও মহাসাগর সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দান। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ওয়াকিয়া আয়াত নাম্বার 68 এবং 69 সেখানে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইরশাদ হচ্ছে তোমরা যে পানি পান করো সে সম্পর্কে তোমরা ভেবে দেখেছো কি, এ পানি মেঘ থেকে তোমরা নামিয়ে আনো না আমি তা বর্ষণ করি। সুবহানাল্লাহ, আলো বাতাস পানি সবই আল্লাহ তাআলার নিয়ামত, সবই আল্লাহ তাআলার দান, সবই আল্লাহ তাআলার কুদরত। আল্লাহ তাআলা আমাদেরকে খাদ্য দেন, ছোট থেকে বড় করেন, সবার প্রয়োজন পূরণ করেন, অসংখ্য তার অনুগ্রহ। তার নিয়ামত গণনা করে আমরা কখনো শেষ করতে পারবো না বা শেষ করা যায় না। তার নিয়ামত লাভ করে আমরা বেঁচে আছি। তিনি সারা বিশ্বে এভাবে আমাদেরকে সারা বিশ্বকে লালন পালন করছেন। তিনি হলেন এই নিখিল বিশ্বে পালনকর্তা। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চন্দ্র সূর্য পশু পাখি জীবজন্তু আলো বাতাস পাহাড় পর্বত গাছপালা সাগর মহাসাগর আসমান জমিন সব কিছু তিনি মানুষের কল্যাণের জন্যেই আমাদের কল্যাণের জন্যে সৃষ্টি করেছেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সব সৃষ্টিকে তিনি মানুষের আজ্ঞাবহ করে দিয়েছেন। আমরা আল্লাহ তাআলার আদেশ মতো তার সব নিয়ামত ভোগ করব আর একমাত্র তারই আমরা ইবাদত করব। ইয়াকা নাবুদু, যেমন আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা বলে থাকি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমার ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য চাই এবং আমরা তারই শুকরিয়া আদায় করব। কার শুকরিয়া আদায় করব? প্রশ্ন লিখবে তোমরা, আমরা কার শুকরিয়া আদায় করব? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করব। কি বলে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে। কি বলে? সব প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য যিনি সারা বিশ্বের লালন পালনকারী বা পালন কর্তা। আল্লাহ আমাদের একমাত্র রব, আল্লাহ আমাদের পালন কর্তা। আল্লাহ তাআলা বলেন যারা বলে আমাদের রব আল্লাহ এবং এর উপর অবিচল থাকে তাদের নিকট ফেরেশতাগণ অবতীর্ণ হয় এবং বলে তোমরা ভয় পেও না, চিন্তিত হয়েও না এবং তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল তার জন্য আনন্দিত হও। সূরা হামিম আসিদ্দা আয়াত নাম্বার 30 সেখানে আল্লাহ সুবহানাহু তাআলা এই কথাটি বলেছেন। এখন আমরা আসি আল্লাহ তাআলার কয়েকটি গুণবাচক নামের ব্যাখ্যা সহ। প্রথমে আমরা আসবো আল্লাহু গফুরুন। গফুরুন মানে ক্ষমাশীল। আল্লাহু গফুরুন মানে আল্লাহ ক্ষমাশীল। যদি বলা হয় গফুরুন শব্দের অর্থ কি, তাহলে হবে ক্ষমাশীল। যদি বলা হয় আল্লাহু গফুরুন, তাহলে অর্থ হবে আল্লাহ ক্ষমাশীল। এই প্রশ্নে তোমরা লিখে রাখবে। মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে অন্যায় কাজ করে ফেরে, পাপ কর্ম করে বসে, তখন যদি সে অনুতপ্ত হয়ে ভুল স্বীকার করে পাপ কাজ থেকে ফিরে আসে এবং আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে তাওবা করে ক্ষমা চায়, মাগফিরাত কামনা করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই কী করে দিবেন, ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল, ইন্নাল্লাহ গফুরুর রহিম। ইরশাদ হয়েছে, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের প্রতি অবিচার করেছ আল্লাহর অনুগ্রহতে নিরাশ হইও না, আল্লাহ সব পাপ ক্ষমা করে দেবেন, তিনি তো ক্ষমাশীল এবং পরম দয়ালু। প্রিয় শিক্ষার্থী আসো, আজকে যে বিষয়ে তোমাদের সাথে আমরা কথা বলেছি আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে, আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং তিনি কিভাবে আমাদেরকে লালন পালন করেন, এই বিষয়গুলো আমরা পাঠ্যবির আলোকে ভালো করে অধ্যয়ন করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।